শিক্ষকদেরকে বলা হয় ছাত্র গড়ার কারিগর,
তো এই 30 বছর চাকরি করার পর আমার যেটা উপলব্ধি হলো যে কথাটা পুরোপুরি সত্য নয় শিক্ষকরা ছাত্র পড়া কারিগর এটা বলা পুরোপুরি 100% ঠিক নয় এটা আমার ব্যক্তিগত অভিমত কারণ কেন বলছি যে আমি দেখলাম প্রতি মুহূর্তে প্রতিদিন যে ছাত্র গড়তে গেলে নিজেকে গড়া ভাঙার মধ্যে দিয়ে যেতে হয় তো 30 বছরই নিজেকে গড়া ভাঙার মধ্যে দিয়ে যাওয়ার পরও এখনো মনে হয় যে আমরা যেটা মনে হয় যে এখনো কিছুই শিখলাম না যে জানাচ্ছে অজানার পার্সেন্টটাই মনে হয় সবচেয়ে বেশি মানে 100 যদি ধরি 99 ভাগটাই অজানা থেকে গেল এক ভাগ জানি কিনা সেটাও ঠিক জানি কিনা সেটাও সন্দেহ রয়েছে তো সেই যেটা ভাবতাম সেটা তো ঠিক নয় তবে আরেকটা কথা বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে বলতে যে আমি বলি একটা কথা দেখো যারা চলে যাচ্ছ এখান থেকে শিক্ষক হিসাবে আমার মনে হয় আমাদের দায়িত্ব কিন্তু শুধু কিছু পুঁথিগত বই থেকে কিছু ম্যাথামেটিক্স কিছু বোর্ডে ঢুকে দিলাম বা কিছু নোটপত্র নিয়ে এলাম ডিকটেশন দিলাম এটাতে কিন্তু সীমাবদ্ধ নয় আর এটাতে আমি সীমাবদ্ধ থাকতো নিষেধ করছি কারণ শিক্ষকের কাজ কিন্তু শুধু এটা নয় শিক্ষকের কাজ যেটা সেটা হলো একটা সমস্ত ছাত্রছাত্রীর মনে বিষয়টার প্রতি কৌতূহল সৃষ্টি করা কিউরিসিটি জাগানো মানে যারা যাতে তারা তার প্রশ্ন করতে সক্ষম হয় বা সাবজেক্টটা ভাবতে চেষ্টা করে ক্রিটিক্যালি থিংকিং করতে পারে লজিক্যাল থিংকিং ডেভেলপ হবে তো এবং ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে পারে এটা যেমন একটা টিচার ছাত্রদেরকে যে লজিক্যাল থিংকিং ক্রিটিক্যাল অ্যানালিসিস এবং কিছুটা ক্রিয়েটিভ নেস মানে নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করে শিক্ষক এটাই শিক্ষকের দায়িত্ব শিক্ষক কিন্তু ছাত্রছাত্রীকে জাস্ট একটা দিশা দেখাতে পারে এছাড়া আর শিক্ষকের কিন্তু বেশি দায়িত্ব নেই কিন্তু যেটা হলো এই লড়াইটা কিন্তু তোমার এই লড়াই তোমার তোমাকে লড়তে হবে শিক্ষক জাস্ট একটা দিশা দেখাবে শিক্ষক এছাড়া আর কিছু করতে পারে কিন্তু নিজের লড়াই নিজেকে লড়তে হবে এটা আমি বারবার বলি তোমাদেরকে যে নিজের লড়াই নিজেকে লড়তে হবে এবং সেটা জীবনের প্রতিটি ক্ষেত্রে এই লড়াই জারি রাখতে হবে লড়াই থেকে পিছিয়ে আসার কোনো রাস্তা নেই লড়াই চলবে এবং লড়াইকে জিততে হবে লড়াইকে জিততে হবে এই আশা রাখি যে তোমরা এই লড়াই জিততে পারবে আর যেটা তোমাদেরকে বলার কথা সেটা হলো দেখো শিক্ষক হওয়ার একটা সুবিধা আছে কি বলতো তোমরা যখন জীবনে সফলতা পাও তখন আমরা কিন্তু সবচেয়ে বেশি সুখী হই তো একটা ছাত্র প্রতিষ্ঠিত হলে শিক্ষক সবচেয়ে বড় আনন্দিত হয় সেই তোমাদের সফলতা তোমাদের মঙ্গল তোমাদের হাতে কিন্তু আমরা জাস্ট তোমাদের মঙ্গল কামনা করতে পারি আমরা শিক্ষক হিসেবে পিতামাতার মতো তোমাদের মঙ্গল কামনা করতে পারি কিন্তু তোমাদের মঙ্গল কিন্তু তোমাদের হাতে এই নিজের হাতে নিজের মঙ্গল তৈরি করতে হবে নিজেকে করতে হবে আর সবশেষে বলি এই বিদায় অনুষ্ঠান এই বিদায় বেলায় যে ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে তাদের আমি বলবো মন খারাপ করার কিছু নেই কারণ তোমরা এখান থেকে বেরিয়ে আরো বৃহত্তর জগতে প্রবেশ করবে এবং আরো অনেক কাজকর্মের মধ্যে নিজেকে নিয়োজিত করবে অতএব তোমরা বিশেষ কিছু মন খারাপ করো না
মন খারাপ হবে বা তোমাদেরকে চিনতে পারবে তোমাদের জুনিয়ররা তখনই যখন তোমরা দূরে চলে যাবে সেই জন্য রবীন্দ্রনাথের একটা গানের কথা দিয়ে শেষ করছি দূরে যাব যবে শুনি তখনই চিনিবে মনে এইগুলো আমি আমার বক্তব্য